আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সুপুস রুফটপ গার্ডেনে স্বাগতম। দর্শক, অনেকদিন পরে আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন বেশ ব্যস্ততার কারণে আসলে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। এছাড়া আমাদের ছাদে কাজ চলতেছে, এই কারণেও আসলে ভিডিও করা হচ্ছে না। তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে নন্দিনী নিয়ে, নন্দিনী বা লিসিয়ান্থাস গ্রুপের ফুল নিয়ে। নন্দিনী আসলে লিসিয়ান্থাস গ্রুপের একটা ফুল। তো আজকে এটাকে নিয়েই কথা বলবো, কিভাবে আপনারা এটাকে প্রতিস্থাপন করবেন, মাটি কি রকম হবে, কিভাবে যত্ন করবেন, কি কি রোগ বালাই আছে, এইসব নিয়েই আসলে আজকে কথা বলবো। তো শুরুতেই নন্দিনী নিয়ে কিছু কথা বলে নেই। নন্দিনী আসলে আমাদের বাংলাদেশের একজন শেরেবাংলা ইউনিভার্সিটির একজন টিচার আছেন, উনি এটার নামকরণ করেছেন নন্দিনী। এটা আসলে লিসিয়ান্থাস বলে বাইরে, বা লিসিয়ান্থাস গ্রুপের ফুল বলতে পারেন। এটা হচ্ছে কাটিং ফ্লাওয়ার হিসাবে খুবই প্রচলন আছে বাইরের দেশে। এটা কলিসহ ফুল, এবং কলিসহ যদি এটাকে আমরা কেটে রেখে দিই তাহলে পরবর্তীতে সেই কলিটা ফুটে যায়। হ্যাঁ, তো কাটিং ফ্লাওয়ার হিসাবে এটার অনেক ভালো প্রচলন আছে। তো আজকে এটাকেই কীভাবে আমরা টবে প্রতিস্থাপন করতে পারি সেটা নিয়েই কথা বলি। দর্শক, আপনারা নন্দিনীর গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছগুলোকেই এখন আপনাদেরকে আমি প্রতিস্থাপন করা দেখাবো। তো গাছগুলোকে আপনাদেরকে একটু ক্লোজ ভাবে দেখাই। এই ধরনের ছোট পটে এই গাছগুলো সেল করা হচ্ছে। নন্দিনী মূলত এই ফুল গাছ বা এর বীজগুলো আমাদের বাইরে থেকে সংগ্রহ করতে হয়। আমাদের দেশে এখন পর্যন্ত খুব একটা অ্যাভেলেবল না, খুবই কম পাওয়া যায় এটা। তো এটা অস্ট্রেলিয়ান একটা জাত, এটাকে ইন্ডিয়া থেকে বীজ সংগ্রহ করতে হয় বা বাইরের দেশগুলো থেকে এটার বীজ সংগ্রহ করে তারপর আমাদের এখানে দেশের যে নার্সারিগুলো সেখানে চারা করা হয়। তো আমি এই চারাগুলো সংগ্রহ করেছি। দর্শক, এখানে আপনারা তিনটি গাছ দেখতে পাচ্ছেন, এখানে তিনটি কালারের তিনটি গাছ রয়েছে। এখানে নন্দিনীর হচ্ছে বেশ কয়েকটি কালার পাওয়া যায়, তবে চারটি কালার খুব বেশি, মানে চারটি কালার সচরাচর দেখা যায়। একটা হচ্ছে বেগুনি সাদা, একটা হচ্ছে সাদার মধ্যে গোলাপি, এছাড়াও কিছু বাই কালার আছে সেগুলোও পাওয়া যায়। তো আমার এখানে তিনটি কালার রয়েছে। তো এই গাছগুলোই আমরা এখন টবে প্রতিস্থাপন করব। দর্শক, টবে প্রতিস্থাপন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করে নিতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত কিভাবে করে নিতে হবে সেটা আমাদের দেখতে হবে। তো দর্শক, মাটি প্রস্তুত করার জন্য এই গাছের মাটি হতে হবে একদম ঝরঝরে এবং খুব সহজে পানি নিষ্কাশন হয়ে যায় এরকম একটা মাটি আপনাদের তৈরি করে নিতে হবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, মাটির কিছু আইটেম, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক, এখানে আমি মাটি প্রস্তুত করার জন্য মাটি নিয়েছিলাম 40 ভাগ, এর সাথে 30 ভাগ সিলেকশন বালি, বা নদীর সাদা বালি নিলেও চলবে, সিলেকশন বালি হলেও ভালো। আচ্ছা, এরপরে আমি নিয়েছিলাম হচ্ছে 20 ভাগ হচ্ছে আপনাদের ভার্মি কম্পোস্ট, এবং তার সাথে 10 ভাগ গোবর, এই টোটাল হচ্ছে 100 ভাগ। তো এই 100 ভাগ সবগুলো মিলে 100 ভাগ হচ্ছে আমাদের টোটাল প্রস্তুতকৃত মাটি। এই সবগুলো আইটেম আমরা একসাথে মেশাবো। সবগুলো আইটেম মেশানোর পরে আমরা এরকম একটা মানে বালতিতে তুলে নেব। দর্শক, এই বালতিটার নিচে ড্রেনেজ হোল রয়েছে দুইটি, এবং তার উপরে ইটের টুকরা দেওয়া আছে এবং সেটার উপরে বালির একটা স্তর দেওয়া আছে। ইটের টুকরা এবং বালির স্তর মিলে কয়েক সেন্টিমিটার একটা স্তর হবে, সেটা দিলে এই স্তরটা দিয়ে দেওয়ার কারণে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা এই টবের খুব ভালো হবে। এটা আপনারা অবশ্যই করে নেবেন। তারপরে আমরা যে মাটি রেসিপি বললাম সেই মাটিগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এই টবের উপরে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিব। এমনভাবে চেপে বসিয়ে নিব যাতে মাটির ভিতরে কোনো এয়ার পকেট না থাকে, অর্থাৎ মাটির ভিতরে কোনো বাতাস না থাকে। আচ্ছা, মাটিটা এভাবে নিয়ে নেওয়ার পরে আমরা গাছগুলোকে আমাদের এখানে বসিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট টবে একটি গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এই টব থেকে আমরা এটাকে খুলে আমরা এই গাছটা এখানে বসিয়ে দিব। দর্শক, এই গাছটি আমরা এখন এখানে লাগিয়ে দেবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, মাটিটা যখন আমি প্রস্তুত করেছি এটার সাথে আমি ছত্রাকনাশক মিশিয়েছিলাম। ছত্রাকনাশক মনে রাখবেন, ছত্রাকনাশকটা এই মাটির সাথে অবশ্যই দিতে হবে। সেটা ছত্রাকনাশক হিসাবে আপনারা ইন্দ্রফিল A45 এটা ব্যবহার করতে পারেন। এই এক বালতি মাটির জন্য আপনারা 1/2 চামচ ইন্দ্রফিল M45 এটা এই মাটির সাথে মিশিয়ে নিতে পারেন, কারণ এই গাছগুলোর একমাত্র সবচেয়ে বড় শত্রু হচ্ছে ছত্রাক। ছত্রাকের আক্রমণের কারণে এই গাছগুলো পচে যায় বা মরে যায়। তো সেজন্য আমাদের মাটির সাথে অবশ্যই ছত্রাকনাশক মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার আমরা এই গাছটাকে এটার মধ্যে এই টবের মধ্যে প্রতিস্থাপন করে দেব। আমি হাত দিয়ে একটাখানি গর্ত করে নিলাম।
দর্শক, এই টবটাতে হালকা এভাবে চাপ দিলেই এই যে গাছের কত সুন্দর শিকড় বন্ডিং হয়েছে, গাছটা সুন্দরভাবে বের হয়ে আসলো। আমরা এখন এই গাছটাকে এই এখানটার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে চারদিক দিয়ে মাটি দিয়ে দিলাম, একটু গোড়ার দিকটা একটু চেপে বসিয়ে দিলাম। দর্শক, আমি গাছটিকে বসে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের গোড়ার দিকটা আমি উঁচু রেখেছি। ঠিক এভাবে আপনারা আপনাদের গাছের গোড়ার দিকটা একটু উঁচু রাখবেন এবং সাইডগুলো একটু ঢালু রাখার চেষ্টা করবেন, যাতে পানি দেওয়ার পরে পানিতে গাছটা ডুবে না যায়, কারণ এখনও তো ছোট আছে, পানি দেওয়ার পরে গাছটা ডুবে যেতে পারে। সেজন্য আপনারা এই দিকটা একটু উঁচু রাখবেন এবং সাইডগুলো নিচু রাখবেন। দর্শক, আমি নন্দিনী গাছটা প্রতিস্থাপন করে ফেললাম। এই টবগুলোতে যে নন্দিনী গাছগুলো আপনারা দেখলেন, এই টবে করে আসলে নন্দিনী গাছগুলো আমি সেল করছি। তো আপনাদের যদি কারো নন্দিনী গাছের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার পেজে মেসেজ করে অথবা আমাকে ফোন করে নন্দিনী অর্ডার করতে পারেন। এখানে আমার কাছে 3টি কালারের নন্দিনী হবে, তো প্রচুর পরিমাণে চারা রয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো। তো দর্শক, আমি গাছটা লাগিয়ে ফেললাম। এবার বলি এই গাছটা এটাকে আপনারা কোথায় রাখবেন। দর্শক, নন্দিনী রোদ বা গরম খুবই ভালোবাসে, এটাকে আপনারা যতক্ষণ পারেন রোদে রাখবেন। রোদে রাখলে এটা খুব দ্রুত বড় হবে, আর শীতে যদি রাখেন তাহলে এটা সহজে বড় হতে চাইবে না। এই সময় যেহেতু শীতকাল, একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, এটা আপনারা কীভাবে যত্ন করতে পারেন। কারণ শীতকালে নন্দিনীর বৃদ্ধি একদমই কমে যায়, সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা মিনি গ্রিন হাউস তৈরি করে নিতে পারেন। যেমন এখানে আপনারা একটা পলিথিন দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের এই গাছটি রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন, আর কুয়াশার থেকে বাঁচার জন্য গাছটিকে আপনারা এরকম একটা পলিব্যাগ দিয়ে এই যে টবটাকে আমি এভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে টবের যে উপর দিক দিয়ে আপনারা কয়েকটা ছিদ্র করে দিবেন, যাতে একটু আলো বাতাস চলাচল করতে পারে। দিয়ে এটা আপনারা এভাবে রেখে দিলেন, তাহলে কি হবে, গাছটা কুয়াশার হাত থেকে রক্ষা পেল। দিনের বেলা যখন সূর্যের আলো থাকবে বা তাপ থাকবে, ওই সময় আপনারা এই প্লাস্টিকটা খুলে সূর্যের আলো পাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর রাতের বেলা বা সন্ধ্যার সময় আপনারা আবার এই পলিটা দিয়ে দিলেন, তাহলে গাছটা সুস্থ থাকবে। দর্শক, এই গেল আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন, কিভাবে যত্ন করবেন আর কোথায় রাখবেন। এবারে খাবারের কথা একটু বলে দিই। দর্শক, খাবার হিসাবে আপনারা সরিষার খোল দিতে পারেন। গাছটা যখন ভালোমতো লেগে উঠবে, তার প্রতি এক মাস পরপর বা 20 দিন পরপর সরিষার খোল ভিজানো পানি আপনারা এটাতে ব্যবহার করুন। এছাড়া আপনারা কিচেন ওয়েস্ট থেকে যে তরল কম্পোস্টটা তৈরি করা হয়, সেই তরল কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে প্রতি 20 দিন অন্তর অন্তর এটাকে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা কাটিং ফ্লাওয়ার, এটা যখন ফুল আসা শুরু করবে, এরপরে ফুল কলি আসলে আপনারা এটাকে কেটে কেটে আপনাদের ঘরে সাজিয়ে ফেলবেন, তাহলে এটা থেকে এটা অনেক বেশি বুশি হবে গাছটা। যত বেশি কাটবেন এর শাখা প্রশাখা তত বৃদ্ধি হবে। আর বীজের জন্য রোদে রাখতে চান তাহলে বীজের জন্য ফুল সহ রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা বীজ পাবেন এই গাছ থেকে। আর এবারে আসি হচ্ছে রোগ বালাই নিয়ে। নন্দিনীর রোগ বালাই বলতে মেইন রোগ যেটা, সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা এই গাছে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। ছত্রাকনাশক হিসেবে আমি একটু আগেই বলেছি, ইন্দ্রফিল M45। এটা আপনারা প্রতি 20 দিন পরপর একবার স্প্রে করতে পারেন, বা গাছে যদি কোনো পাতা পচা রোগ দেখতে পারেন তাহলে স্প্রে করতে পারেন। আবার নিম অয়েল স্প্রে করতে পারেন, নিম অয়েল এবং লিকুইড সোপ। যেমন দেখেন, এই গাছটাতে আমি খেয়াল করলাম এই গাছটার পাতায় একটু ফুটো ফুটো রয়েছে, অর্থাৎ কিছু এসে এই পাতা খাওয়ার চেষ্টা করেছে। তো নিম অয়েল এবং লিকুইড সোপের মিশ্রণ যদি আপনারা গাছে প্রতি 7 দিন বা 15 দিন অন্তর অন্তর স্প্রে করেন, তাহলে এই ধরনের পোকাগুলো পাতা নষ্ট করতে পারবে না। এবং ছত্রাকনাশক যদি
15-20 দিন পর পরে দেন, তাহলে পাতা পচা রোগটাও থাকবে না, আপনাদের গাছ খুব সুন্দরভাবে বড় হতে থাকবে। তো দর্শক, এই ছিল নন্দিনী গাছ নিয়ে আমার করা ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।